সবাই খুব এনজয় করছো। আর আজকে হচ্ছে দিওয়ালির ঠিক আগের রাতটা, আর কালকে আমাদের যেহেতু অফিস ছুটি, সো উই থট ওয়াই নট ভিজিট মাতাবাড়ি, যেটা আমাদের জন্য সবচেয়ে স্পেশাল জায়গা টু ভিজিট অন দ্য ইভ অফ দিওয়ালি অর অন দিওয়ালি। সো লাস্ট অনেকবার আমি মাতাবাড়ি গেছি তোমাদের সাথে, সব প্রত্যেকবারই আমি শেয়ার করেছি, একবার গাড়ি পুজোতে গেছি, একবার পুজোর সময় গেছি, এখন আবার যাচ্ছি। সো আজকে যাব মাতাবাড়ি, মানে দিওয়ালিতে মাতাবাড়ির এসেন্সটাই কিন্তু আলাদা। আমি আমার ছোটো বয়সটা, যেরকমটা আমি তোমাদেরকে অনেক আগের ভিডিওগুলোতে বলেছিলাম, যে আমার ছোটো বয়সটা কিন্তু উদয়পুরেই কেটেছে। সো উদয়পুর মাতাবাড়িতে মানে পুজো দেখা কিন্তু আমি অনেক এনজয় করেছি, অনেক 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 খেলনাবাটি, অনেক রান্নাবাটি কিনতাম সেই মেলার থেকে, ওগুলো একটা নস্টালজিক ফিলিং। বাট এখন তো আর রান্নাবাটি খেলার বয়স নেই, বাট মাতাবাড়ি মেলার টানটা এখনও ঠিক সেরকমই রয়ে গেছে। তো আজকে যাব, দেখি জানি না কতটা মেলা দেখতে পাবো, বিকজ এখন অলমোস্ট রাত 9:30 বাজে, আমরা ইচ্ছে করে একটু রাতের দিকে যাচ্ছি সো দ্যাট লাইটিংটা দেখতে পারি, আর ফিরে আসতে আসতে তো ভোর রাত হয়েই যাবে। আর যেহেতু কালকে মেইন দিওয়ালি, তো আই হোপ কি কালকে তো পুরো রাত মেলা চলেই ওখানে, আমি জানি, বাট আজকে যাচ্ছি, আজকে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। সো যদি ভালো লাগে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো এবার যাওয়া যাক। আমি লাস্ট মাতাবাড়ি যখন এসেছিলাম পুজোতে, মেবি তখন আমি ক্লাস 2 বা 3 পড়তাম, আর এত বছর পরে আবার এসেছি, মানে দিস ফিলস অসম অসম, মানে এটা একটা ডিফারেন্ট ফিলিং। ব্লগটা পোস্ট হলে তো দিওয়ালি হয়ে যাবে, আই উড রিকোয়েস্ট কি তোমরা দিওয়ালির পরের দিন এলেও এই ভাইবসটা কিন্তু ফিল করতে পারবে একদম 100%। আর মানে লাইটটা কত দূর থেকে পুরো স্ট্রেচড লাইট চলছিল, এখন তো আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব, দেখি কি বাইরে খাওয়া দাওয়ার দোকান বাগেরা, মেলার ছোটো ছোটো দোকান সবই এখনও খোলা আছে। চলো এখন ভেতরে যাই, গিয়ে দেখি ওখানে কি চলছে অ্যাকচুয়াল। চলো দীঘিটা একবার দেখি নি, এরপরে যাবো মায়ের মন্দিরে, এখানে আলপনা চলছে।
একেক দিঘী অবধি যেরকমটা তোমাদেরকে দেখালাম, এখন দেখি জুতোটা কোথাও রেখে আমাদের মন্দিরে যেতে হবে আর কি। মাতাবাড়িতে এসে যদি মন্দিরেই না ঢোকা যায় তাহলে কি আর মাতাবাড়ি আসলে। যেরকমটা ভেবেছিলাম যে লাইটিংটা দেখতে পাবো, বাট সেরকম লাইটিং সামনের জায়গাটা একটু বন্ধ করা আছে, মানে মন্দিরটাও পুরো কিন্তু লাইটেড থাকে, বাট সেই লাইটস গুলো এখন অফ করা আছে। আর এখানে মেবি টাইমের জন্য অফ করে রেখেছে। ভেবেছিলাম যে ভেতরটাও অনেক লাইটেড বা ওইরকমই লাইভলি হবে, বাট মাতাবাড়ির মন্দিরও বন্ধ হয়ে গেছে এন্ড সাথে উপরে সেরকম কোনো লাইটিংস তো দেখতে পাচ্ছি না, দর্শন হয়নি আর কি। বেসিক্যালি এত দূর আসাটাই আমার কাছে এখন বেকার লাগছে, মানে এক তো হলো মাতাবাড়ি এসে মায়ের দরজা বন্ধ। ফাটল দেখতে পেলে না বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি মেবি প্লাস্টার করে দিয়েছে। তোমরা যারা জানো না, রিসেন্টলি পুজোর জাস্ট কিছুদিন আগেই একটা ওয়ালে ক্র্যাক পাওয়া যায় মাতাবাড়ির মন্দিরে আর কি। তো সেটা নিয়ে অনেক রকম, মানে এটা একটা বিতর্কিত বিষয় হয়ে গেছিলো আর কি। তো আমি ওটাই খুঁজছিলাম যে কোন সাইডে, মনে হচ্ছিলো এই সাইড বা ওই সাইডের ওয়ালে, ওটাই দেখছিলাম, বাট এখন তো বোঝা যাচ্ছে না কারণ কালার টালার হয়ে গেছে। আলটিমেটলি ফটোগ্রাফার ইজ ইন অ্যাকশন আর এই হলো অবজেক্ট। ফটোগ্রাফারের একটা প্রবলেম আছে, মানে ফটোগ্রাফার কবে থেকে বলছে যে আমার একটা থাম্বনেলের জন্য ফটো নিয়ে দাও, বাট নোবডি ইজ রেডি টু টেক হিজ ফটো। সবাই ওকে দিয়ে ফটোই তোলাচ্ছে। তো আমরা আলটিমেটলি কি আর করব, দর্শন টর্শন তো পেলাম না, তো এখন ফটোগ্রাফি করা হচ্ছে। দর্শন তো হলো না, কিন্তু ফটোশুটের কোনো মকাই ছাড়ছে না আমাদের ফেভারিট ব্লগার। সো ইফ ইউ লাইক দিস, ইফ ইউ ওয়ান্ট টু সি মোর সাচ ফটোজ ভিডিওস, ফলো মি অন ইনস্টাগ্রাম, হ্যাঁ দেবকন্যা আন্ডারস্কোর সিপি। আর ভিডিও দেখতে হলে তো জানোই তোমরা কি করবে, ব্লগিং ইনসেপশন চলছে, এক ব্লগের ভেতরে আরেক ব্লগ, তার প্রমোশন প্রমোশন আলটিমেট। তো পেছন দিকে এই দেখো চলছে চলছে চলছে, অনেকক্ষণ ধরে ফটো তোলার চেষ্টা চলছে। তোমার আর কিছু বলার আছে? এনিবডি নিড ফটোগ্রাফার প্লিজ হায়ার মি, এনি অ্যাভেলেবল ফর ওয়েডিং ভিডিওস, ওয়েডিং ফটোস, এবং আমরা জলদি কাইসা হুয়া ফটো দেখো শাশু মা ইজ হিয়ার। কেসে হো? মাতা বাড়িতে। হ্যাঁ খুব কেনাকাটা করতাম আগে মেলাতে এসে, আরও এবার তো আমি সেরকমভাবে রান্নাবাটি দেখতে পাচ্ছি না।
অ্যাকচুয়ালি অনেক ছোট ছোট মাটির রান্নাবাটি, যারা আমাদের 90s কিডস দে ক্যান রিলেট যে আমরা অনেক মাটির রান্নাবাটি, পুতুল ওগুলিতে খুব খেলাধুলা করতাম। এখন জানি না পাওয়া যায়ও কি না, বাট আজকে তো আমি দেখতে পাইনি। আজকে এই নর্মাল তোমার কসমেটিক্স, মালা, আংটি। আর আংটি একটা জিনিস যেটা আমি মাথা বাড়ি এলে সব সময় কিনতাম, মানে সব সময়, মানে এটা কত আংটি যে কিনেছি মাথাবাড়ি থেকে, মানে আনকাউন্টেড। এখন তো আমরা বেরিয়ে গেছি, মানে মন্দির থেকে নিচে নেমে গেছি, আর এখন একটু খিদে খিদে পাচ্ছে, তো ভাবছি এখানে অনেক দোকান টোকান খোলা আছে। আর অ্যাকচুয়ালি ওরকম মেলা মেলাতে এলে কিছু ছুটুর পুটুর খেতে ইচ্ছেই করে, যেমন এখন একটু চানাচুর খেলাম। তো এখন গিয়ে দেখি একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, তো দেখি ওখানে কি পাওয়া যাচ্ছে, চলো যাই। আর মানে লোকের ভালো ভিড় টির আছে, তো সেই জন্য একটু নিশ্চিন্ত হয়ে খাবো পুরি মিষ্টি। দেখো এসে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে অলমোস্ট রাতে একটা, আমরা বেরিয়ে গেছি, মাতাবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বাট আমি ভাবলাম যে এলাম যখন কিছু একটা কিনবো, বাট এখন মানে সব বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো এই এক দুটো দোকান খোলা আছে। কোথায় টুপি? টুপি কিনে নিয়ে চলো, কারণ আজকে মাতাবাড়ি এসে আমরা টুপি পরেছি। এই দেখো এনি ব্লগ শপিং করছে, গোয়া যাবে, গোয়া যাবে, গোয়া, গোয়া ওয়ালে বিচ পে। তো আমি এটা নিলাম, কিছু তো একটা নিয়ে যাব, তাই গোটা সেট অফ চুড়ি, বাঞ্চ অফ চুড়ি। এটা আমার ড্রেসের সাথে আবার ম্যাচ করে গেছে। আমার কষ্ট খালি থাকি আইস বার ফেট ফেট দাও হ্যাঁ সেটা ফেট আরো অনেক কিছু আছে, আমি দেখাবো। এখন এই লাইটটাও কিন্তু অফ হয়ে গেছে, অলমোস্ট রাত কটা বাজছে? রাত 1:40। তো এই হচ্ছে বাইরের সিচুয়েশন, আর সেই আমাদের গাড়ি। এখন আমরা গাড়িতে উঠে যাব। ইটস টাইম টু গেট ব্যাক হোম and say goodbye to Matabari. Yes. তো যারা আসনি, যারা কখনো এক্সপিরিয়েন্স করনি মাতাবাড়ি দিওয়ালি, প্লিজ ডু কাম অ্যান্ড এক্সপিরিয়েন্স, ভালো লাগবে, একটা হোল নিউ এক্সপিরিয়েন্স বলতে পারো। যাই হোক, আমাদের মোটামুটি কেটেছে, আমরা মানে হাসি ঠাট্টা করে বেশি টাইমটা কাটিয়ে দিয়েছি, ভালোই লাগলো। তো চলো আজকে মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুমানোর পালা, কারণ অলমোস্ট রাত 2:30 তো বেজেই যাবে, অনেক লেট হয়ে গেছে। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যাদের মাতাবাড়ির কালী পুজো দেখার এক্সপিরিয়েন্স আছে, তারাও কমেন্ট করে জানাতে পারো কার কিরকম ছিল। অ্যাকচুয়ালি কালকে তো মেইন পুজো না, তো কালকের কি এক্সপিরিয়েন্স, যা এক্সপিরিয়েন্স হয় তোমাদের সেটাও কমেন্ট লিখে জানিয়ে দিও। তো চলো, তারা গুড নাইট।